Welcome to online classes on educational research. আজকে আমরা দেখে নেব যে কিভাবে SPSS এর মাধ্যমে আমরা t-test ক্যালকুলেট করতে পারি বা t-test of independent samples ক্যালকুলেট করতে পারি। তো এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে যে তিনটে ভেরিয়েবল নেম অফ দ্য স্টুডেন্ট জেন্ডার ওয়ান ফর মেল টু ফর ফিমেল এবং প্রত্যেকটা স্টুডেন্ট সেমিস্টার পরীক্ষায় আউট অফ 40 কত পেয়েছে সেই মার্কসগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই যে দুটো গ্রুপ মেল এবং ফিমেল এই দুটো গ্রুপের যে অ্যাচিভমেন্ট স্কোর পাওয়া গেছে তার মধ্যে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নেই সেইটা আমাদেরকে টি টেস্টের মাধ্যমে বার করতে হবে। তো তার টি টেস্ট বার করার জন্য সবার প্রথমে আমাকে দুটো শর্ত এই ডিস্ট্রিবিউশনগুলো মানছে কি মানছে না সেটা আমাকে দেখে নিতে হবে। সেই শর্ত দুটি হলো নর্মালিটি অফ দ্য ডেটা অ্যান্ড হোমোজেনিটি অফ দ্য ডেটা। এবং নর্মালিটি এবং হোমোজেনিটি অফ দ্য ডেটা দেখার জন্য আমাকে সর্বপ্রথমে ক্লিক করতে হবে অ্যানালাইজ। অ্যানালাইজে ক্লিক করার পর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সপ্লোর। এক্সপ্লোরে গিয়ে দুটো লিস্ট দেখতে পাচ্ছি, ডিপেন্ডেন্ট এবং ফ্যাক্টর লিস্ট। ডিপেন্ডেন্ট লিস্টের আন্ডারে আমাকে মার্কসটা সিলেক্ট করতে হবে স্টুডেন্টের মার্কস, এবং ফ্যাক্টর লিস্টের মধ্যে জেন্ডার সিলেক্ট করতে হবে। করার পর প্লটসে গিয়ে আমাকে নর্মালিটিতে ক্লিক করতে হবে এবং হোমোজেনিটি দেখার জন্য লেভেন্স টেস্ট এখানে আমাকে ক্লিক করতে হবে। করে কন্টিনিউ ওকে করলেই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে টেস্ট অফ নর্মালিটি কেএস টেস্টের মাধ্যমে আমরা দেখেছি। এবং যেই ভ্যালু যেই মানটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিস্ট্রিবিউশনগুলো নর্মাল নাকি নর্মাল না সেটা হলো এই দুটো ভ্যালু দেখে। এবং যখনই এই দুটো ভ্যালু 0.05 উপরে থাকবে তখন আমাদের ডিস্ট্রিবিউশনটা নর্মাল হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেলের যে ডিস্ট্রিবিউশনটা সেটা 0.2 এবং ফিমেলের যে ডিস্ট্রিবিউশন স্কোরের সেটাও 0.2, যেটা যেই দুটো অবশ্যই 0.05 থেকে অনেকটাই উপরে। তাই আমরা বলতে পারি যে আমাদের ডিস্ট্রিবিউশনগুলো আমাদের ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। তারপরে চলে আসা যাক হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স। এই যে দুটো সেট অফ স্কোর বা দুটো গ্রুপ তাদের ভ্যারিয়েন্স কি হোমোজিনিয়াস নাকি হোমোজিনিয়াস না সেটা দেখার জন্য আমরা লিভেন্স স্ট্যাটিস্টিক বা লিভেন্স টেস্ট আমরা করে থাকি। এবং যেই ভ্যালুটা দেখে যেই মান দেখে আমরা বুঝতে পারবো যে হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স দুটো গ্রুপের মধ্যে আছে কি নেই সেটা হলো এই ভ্যালুটা দেখে, সিগনিফিকেন্ট ভ্যালু। এবং ঠিক একই রকমভাবে যে যদি 0.05 উপরে যদি এই মানটা হয় তাহলে হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স থাকছে ডেটার মধ্যে। আবার যদি 0.05 নিচে যদি মানটা হয় তাহলে কিন্তু হোমোজেনিটি কিন্তু থাকছে না। তো আমাদের এই এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট বার হয়েছে 0.687, যেটা 0.05 থেকে অনেকটাই বেশি। তাই আমরা বলতে পারি যে আমাদের ডেটা হোমোজেনিটি শর্ত পালন করছে। তো যখন আমরা দেখলাম যে দুটো বিষয় আমরা দেখে নিলাম যে নর্মালিটি এবং হোমোজেনিটি শর্ত পালন করছে আমাদের ডেটাগুলো, তখন আমরা টি-টেস্ট শুরু করতে পারি। এবং টি-টেস্ট শুরু করার জন্য সবার প্রথমে আমাকে অ্যানালাইজে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকে আমাকে কম্পেয়ার মিনস থেকে আমাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি-টেস্ট আমাকে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের ভেরিয়েবলের কথা বলা হচ্ছে। টেস্ট ভেরিয়েবল আমি মার্কস, স্টুডেন্টের মার্কস আমি সিলেক্ট করব, এবং গ্রুপিং ভ্যারিয়েবলসের মধ্যে জেন্ডারটাকে আমি সিলেক্ট করব। এবং আমার গ্রুপকে দুটো গ্রুপ আমার এখানে আমি ডিফাইন করছি, গ্রুপকে ওয়ান ফর মেল এবং টু ফর ফিমেল। করে কন্টিনিউ করলাম। করার পর এখানে আমি যদি ওকে করি আমার আউটপুট খুলে যাচ্ছে। আউটপুটের সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে এখানে, মেলের সংখ্যা কত, ফিমেলের সংখ্যা কত, তাদের মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই সমস্ত বিষয়গুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সগুলো দেওয়া হয়েছে এখানে। এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যালু, এই যে টেবিলটা দেওয়া রয়েছে, এই টেবিলটা থেকে আমরা বুঝতে পারবো যে দুটো গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না, বা এই দুটো মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না। যেই ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারবো
যে আমাদের ডিফারেন্সের সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, সেটা হলো এই ভ্যালু সিগনিফিকেন্ট। এবং এই ভ্যালুটাকে অনেক সময় পি ভ্যালু বলে বলা হয়ে থাকে। এবং পি ভ্যালু যদি 0.05 বা তার নিচে যদি হয় তাহলে আমাদের ডিফারেন্সটা সিগনিফিকেন্ট হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্সাম্পল, এই এক্সাম্পলে যে মানটা বার হয়েছে সেটা হলো 0.443, যেটা 0.05 থেকে অনেকটাই উপরে। তাই আমরা বলতে পারি যে আমাদের যে দুটো মিন আছে এই দুটো মিনের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, অর্থাৎ মেল এবং ফিমেলদের অ্যাচিভমেন্টের সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই। বা আমরা এটাও বলতে পারি যে পারফরমেন্সের দিক থেকে স্টুডেন্ট মেল স্টুডেন্টরাও যেরকমভাবে এগিয়ে আছে, ফিমেল স্টুডেন্টরাও কিন্তু একই রকমভাবে তারাও কিন্তু এগিয়ে আছে। তো এই রকমভাবে আমরা এই স্পিসিসের মাধ্যমে আমরা টি টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস ক্যালকুলেট করতে পারি এবং এইভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।